আপনাদের অবস্থা দেখে খুব কষ্ট হচ্ছে, কমিটিকে কি বালিশ দিতে বলবো নাকি? যেভাবে বসে আছেন মনে হয় যেন মায়ানমার থেকে এসছেন সব, যেন আব্বা মা কেউ নেই, পীরের আওলাদ আমাদের থেকে বিদায় নিচ্ছেন, তানার বিদায়কে সম্মান জানানোর জন্য নার এই তাকবীর একটু সবাই মিলে দেন। বাড়িতে রান্না হয়েছে গোশ, আমাদের তো দেখাতে হবে জোশ, একটু সবাই মিলে নার এই তাকবীর। যারা ভাইজান হুজুর কেবলা, যারা ভাইজান হুজুর কেবলা, নার এই তাকবীর। মাশাআল্লাহ, এতক্ষণ ধরে আপনাদের মাঝে ভাইজান খুব গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, এখন আমি গুনাহগার সাদ্দাম হোসেন যতটুকু পারবো আলোচনা করব নিয়ত করে এসেছি। তবে আপনাদের এখানে মুসলমান ঘর কত ঘর, কত ঘর মানুষের বাস? হ্যাঁ, কেউ কিছু বলছেন নাকি? আমার 50-60 জন কি 40টা ঘর, কত ঘর? 30টা। তাহলে 30টা যদি বাড়ি হয়, বাপ বেটায় মিলিয়ে 90 জন আছে না নাই? তাহলে 30টা বাড়ি হলে বাপ বেটায় মিলিয়ে 90 জন, আর কুটুম এসেছে আর 100 জন, তাহলে মোট হলো 190। আচ্ছা, 190 এর মধ্যে 50% ডিসকাউন্ট ছাড়, বাকি হাফ 100 জনই ধরুন যদি এই মজলিসের ভিতরে বসে জায়গা হবে বলে মনে হয়? বাকি তারা কোথায়? এই সাইড থেকে আওয়াজ হচ্ছে, এই সাইডে কি দোকান টোকান গুলো আছে নাকি? যার নাম টেদিকে করা হয়েছে, ও ঠিক আছে, যাদের বাড়ি কুটুম এসে খেয়ে শুয়ে আছে, অন্তত একটু ডেকে দেন, উঠে পেশাব করে শুক, সারা রাতের ব্যাপার তো। কিছু ছেঁচড়া কুটুম আছে খাওয়ার জন্য এসছে, তা সে রাত 10টার দিকে খেয়েছে, এখন 1টা বাজে, ডেকে দেন আর একবার খাক নাকি? আর ওতে একটু ইঁদুর মারা বিষ দেন, খেয়ে যেন না মরে, ছটফট করুক। শালা কুটুম যে কি ছেঁচড়া, সবাই না বেশিরভাগ, জলসার দিন কি মুসিবত, খাওয়া নিয়েই ব্যস্ত। অন্তত যারা জেগে আছে, যদি মানুষের জাত হয় এদিকে আসুক, তা না হলে বাড়ি চল যাক। আপনারা কি বলতে চাইছেন? দুটোর একটা, তাহলে আওয়াজটা সেরকম দেন, ইনশাল্লাহ দেখা যাক। ওদিকে মেল লাইনে কেউ নেই, যা আছে সব কল লাইনে, ওদিকে পুরো ফাঁকা। সে এই পোলের ধারে যে কাঠের পোলটা আছে, আসলাম তো, আস্তে আস্তে তিনজনের সাথে দেখা হয়েছে, তাও তিনটেই মহিলা, আর বাকি সব এদিকে আছে। আর এদের মরণ নেই, আমাকে আবার দাওয়াত করেছে। আমি নাকি কবে দাওয়াত নিয়েছিলাম, লকডাউনের জন্য জলসা হয়নি, আবার ঘুরে ঘরে এসছি। তো আমি এরকম পরিবেশে জলসা করতে পারি না, কারণ এমন করে বসে আছেন মনে হয় যেন চিত্তরঞ্জন হসপিটাল, ও হবে না, অন্তত একটু নড়ে চড়ে ঝেড়ে ঝুড়ে বসতে হবে। ঠিক আছে, বাচ্চা যারা ঘুমাচ্ছে ডাকবেন না, অন্তত বাচ্চার বাপ এদিক ওদিক যারা আছে ওরা আসুক। চলুন সবাই মিলে তাকবীর নার এই তাকবীর। যা সাউন্ড আছে ঠিক আছে, বাড়াবে না কমাবে না, চল যাও ঘুরে এসো। হ্যাঁ, আমি মাইক কলার না, খুব টেনশনে থাকি, হাত দিলেই বিপদ। ঠিক আছে, শুরু করছি আমার আলোচনা। তো আপনারা জানেন একটু উল্টো পাল্টা হয়, তো পিছনের দিকে একেবারে যারা আছেন, এই যে জায়গায় যে জায়গায় টাক পড়েছে, টাকগুলো একটু পূরণ করা যাবে না বাপ? দেখেন না, এবার যদি বলেন হুজুর আমরা চাঁদা দিয়েছি, আমরা যেখানে খুশি বসবো, তোমার কি, সেটা আলাদা কথা। আর যদি মনে করেন যে একটু কাছাকাছি বসলে খুব একটা অসুবিধা নেই, যে জায়গাগুলো আছে ফাঁকা, এখানে দিতে হয় ঢাকা, নচেত শয়তান ঢুকে দেবে ধোকা, আমরা বেনে যাব বোকা। আল্লাহর হস্তে জায়গাগুলো একটু পূরণ করার চেষ্টা করুন। আমি
সকলের কাছে অনুরোধ করছি, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে তাদেরকেও বলছি আল্লাহর রাস্তে মজলিসের ভিতরে আসুন। মনে রাখবেন বাজারে যাদের মেয়েরা আছে, মেয়েরা হলো পেট্রোল, ছেলেরা হলো আগুন, পাশাপাশি থাকলে সাবধানে থাকুন, নচেত যে আগুন ধরে যাবে পৃথিবীর কোন পানিতে ও আগুন নেভানো যাবে না। মনের ভিতরে যদি আগুন জ্বলে আর পুকুরে যদি ডুবিয়ে রাখা হয় ও আগুন নিভবে, বরঞ্চ আগুন ভিতরে ভিতরে জ্বলবে। তা অন্তত যাদের মেয়েরা রাস্তায় ঘুরছে, যাদের বোনরা বউরা ঘুরছে, আই বুড়ো মেয়েগুলো নাই ঘুরছে, ওদের না একটা করে পার্টনার দরকার। তা বিবাহিত বাড়ির বউগুলো ঘুরছে কেন, ওদের স্বামীগুলো কি হিজড়ে না ওরা বিধবা? জলসার দিন জলসাও হবে, মেলা হবে, এটা হতে পারে না, যে কোনো একটা হবে। জলসা হলে জলসা হবে, মেলা হলে মেলা হবে, কথা ঠিক না ভুল? কারণ ইসলামটাকে নিয়ে খেলা করলে হবে না। বলবেন হুজুর শখ করে করছে, শখ করে যদি আপনার বাচ্চাটা ঘরে শখ করে সোরের বাচ্চা কিনলে কোথায় রাখবেন? তখন তো বলবেন ঘরে জায়গা নেই, আয় উঠোনে রেখে আয়। তাহলে ওটাও শখ, এটাও শখ, শখ করে যেন শরীয়ত বিরোধী কিছু না হয়। চলুন অমুসলিম দাদা ভাই যারা আছেন শুনছেন, আলহামদুলিল্লাহ বক্তব্য শুনতে পারেন, কোনো সমস্যা নেই, শুরু করব সকলে প্রাণ খুলে মহাব্বতে। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্য কথা বলতে হবে, সত্য পথে চলতে হবে, মিথ্যা পায়ে দলতে হবে, পাপের সাথে লড়তে হবে, নিজকে আগে গড়তে হবে। কে বলেছে? কে? আল্লাহ রসুলে, আল্লাহ রসুলে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আল্লাযী আনআমা আলাইনা ওয়া হাদানা ইলা দ্বীনিল ইসলাম। মাননীয় আজকের জলসার সুনামধন্য মহামান্য সুযোগ্য সভাপতি সাহেব, অর্থাৎ আপনাদের মসজিদের সুযোগ্য ইমাম সাহেব, হুজ্জাজ একরাম, হুফাজ একরাম, তলাবা ইজাম, বিদায়ী বক্তা জনাব ভাইজান হুজুর কেবলা, আমার সামনে উপস্থিত এই গ্রামের নামাজি পরেজগার বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা মুরব্বী বাবাজিরা, সমবয়সী নৌজোয়ান তরুণ বন্ধুরা, স্নেহের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তর আড়ালে ওয়াজ শোনার মনোভাব নিয়ে অবস্থিতা গল্প করা মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন, ভক্তি, ভালোবাসা, মোবারকবাদ। আমি যে সময় মাইকে মুখ দিয়েছি ঠিক রাত একটার পর, এই সময় একদল মানুষ আছে রাস্তায়, আরেক দল মানুষ আছে শয়তানি ধান্দায়। কেউ আছে গাড়িতে, আবার কেউ আছে বাড়িতে, কেউ আছে বাড়ির খাটে, কেউ আছে পুকুরের ঘাটে, কেউ আছে নদীর বোটে, কেউ আছে কলাঘাট হাটে। আমরা কিছু মানুষ বসেছি আজকের জলসার চটে। আমার আল্লাহ আমাদেরকে ওই সমস্ত মানুষদের মধ্যে হতে বাছাই করে, ছাটাই করে, সুস্থ শরীরে জীবিত অবস্থায় এই বেহেস্তের বাগানে বসিয়েছেন, এর জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। সবাই মিলে বলবেন, আর যদি চুপচাপ থাকেন ঘুম লেগেই যাবে, ঘুম ছাড়াতে পারবেন না। কারণ আমিরে মুয়াবিয়া
এই আমিরে মুয়াবিয়াকে ধোকা দিয়েছিলেন ইবলিস শয়তান। অনেক তাহাজ্জুদ পড়া মানুষ আছেন, তাহাজ্জুদের কথা এটা, আমিরে মুয়াবিয়া বিছানায় মাথা দেওয়ার সময় শুয়ে পড়েছেন, পুরো তাহাজ্জুদ পড়বেন, তো একজন ব্যক্তি ঘরের দরজা খুলে বলছে আসসালামু আলাইকুম, এই ভুল বললাম, তো নামাজ পড়তে পারেননি তাহাজ্জুদ, তো সারা দিন খুব কান্নাকাটি, তাহাজ্জুদের নামাজ 4 রাকাত 8 রাকাত 12 রাকাত, তাই তো নাকি? কিন্তু এই 12 রাকাত নামাজ কাজা হওয়ার জন্য সারাদিনই উনি নামাজ পড়েছেন 50 রাকাত, আর আল্লাহর কাছে সারাদিন খুব কেঁদেছেন। সারাদিন চলে গেল, সন্ধ্যা এসছে, মাগরিবের নামাজ পড়ে শুচ্ছেন আর ভাবছেন আল্লাহ আজকে নামাজ পড়বই, তাহাজ্জুদ কাজা করব না। তা যখন বিছানায় মাথা দিয়ে ফজরের সময়, ফজরের একটু আগে ওই ঘরের ভিতরে একজন ঢুকে বলছে আসসালামু আলাইকুম, আমিরে মুয়াবিয়া ঘুমটা ভেঙে গেল, ভাবছে কে, ভালো করে দেখলো ইবলিস শয়তান, হাতটা ধরে বলছে তুই তো মানুষের বন্ধু না, আল্লাহ বলেছে তুই হলো প্রকাশ্য দুশ্মন, তা তুই আমাকে ডেকে দিচ্ছিস কেন, নিশ্চয় তোর কোনো উদ্দেশ্য আছে। বলছে হুজুর আপনি নামাজ পড়বেন তাই ডেকে দিচ্ছি। বলছে তুই তো জীবনে এত ভালো কাজ কোনোদিন করিস না, তা আজকে যখন তুই আমাকে ডাকছিস তোর কিছু উদ্দেশ্য আছে। বলছে না হুজুর, হাতে লাঠিটা নিয়ে চাবুক নিয়ে যখন মারতে চাইছে তখন বলছে হুজুর মারবেন না আমি বলছি, দাঁড়া, বলছে বলে ফেল। বলছে গত রাত্রে আপনার তাহাজ্জুদের নামাজ কাজা হয়েছে, আপনি তাহাজ্জুদ পড়লে ক রাকাত পড়তেন, 4 রাকাত 8 রাকাত 12 রাকাত, কিন্তু আপনি সারা দিনে নামাজ পড়েছেন 50 রাকাত, তো আমি ইবলিস আমার আর সহ্য হয়নি, আমার গায়ে যেন কারেন্ট শক লাগছিল, যে 4 রাকাতের জন্য 50 রাকাত, আর না জানি আজকের যদি কাজা হয়ে যায়, যদি 100 রাকাত হয় তাহলে আমি তো সহ্য করতে পারবো না, ওই জন্য আগে থেকে ডেকে দিচ্ছি যা হয় 4 রাকাতের উপরে হয়ে যায়। শরীয়তের একটা মশলা হলো যদি ইবলিস কাউকে নফল ইবাদতের জন্য ডেকে দেয়, ফরজ নয় নফলের জন্য, যদি সে বুঝতে পারে এটা শয়তান ডাকছে তাহলে ওই ইবাদত করা যাবে না, এটা শরীয়তের মশলা। আমিরে মুয়াবিয়ার কাছে খবর এসে গেল যে আমিরে মুয়াবিয়া তুমি যে ইবলিসের ডাকে সাড়া না দিয়ে ফজরের তাহাজ্জুদের নামাজ পড়নি, এই না পড়ার জন্য তুমি পড়লে আল্লাহ যতটা না খুশি হতো তার থেকে কোটি কোটি গুণ বেশি খুশি হয়েছে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইবলিস চায় না যে মানুষ শুনুক, ইবলিস এখন বিউটি পার্লারের কাজ করছে, কি জানেন, বডি ম্যাসেজ, দোস্ত ঘুমো দোস্ত ঘুমো, আর পৃথিবীতে দুটো জায়গায় ঘুম লাগে, একটা হলো শুক্রবার যখন খুতবা হয়, ঘুম লাগে না লাগে না, ইমাম সাহেব খুতবা দিচ্ছে ইয়া মুরুনা বিল আদলে ওয়াল ইহসান, ও ঘন ঘন দিচ্ছে কলাঘাটে টান, আচ্ছা আচ্ছা ঘুমোচ্ছে, বলে খোদার কিরে বাপ না, তা বলছে 8 টিয়ারের মতো ডবল ডিশ মারছ, আর একটা জায়গায় ঘুম লাগবে, এখানে এখানে দেখবেন, আচ্ছা এখানে বসে ঘুমালে সব পাবে, আমি বলি পাবে কেন বলেন তো, জব কার্ডের কাজ করুক আর না করুক, হাজিরি হলে টাকা পায় না পায় না, পায় তো, তা সরকারের ভান্ডার বড় না আল্লাহর ভান্ডার বড়, আল্লাহর ভান্ডার বড়, সরকারের জব কার্ডে যদি হাজিরা হলে টাকা যদি অ্যাকাউন্টে ঢুকে যায়, আমরা যখন নিয়ত করে বসেছি অশুনবো, ক্লান্ত শরীর খাটাখাটনি সারাদিন হয়েছে, ঘুম লাগলে লাগতে পারে, কিন্তু আমার আল্লাহ রহমানুর রহিম গফুরুর রহিম,
আমার আল্লাহ দয়ার ভান্ডার, দয়ার সাগর, তিনি আমাদের মাহরুম করবেন না, তিনি তার রহমতের ভান্ডার থেকে সওয়াব দিয়ে আমাদের খাতাটা ভরে দেবেন। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। আর আপনারা যতক্ষণ জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন আমার ওয়াজ ততক্ষণ হবে। আর যদি আপনারা মনে করেন হয়তো টাকা তুমি নেবে, তুমি বলো, তাহলে আমিও বলবো হালকা তার ক্যাসেট হচ্ছে। কারণ আমার জীবনে এত ছোট জলসা খুব একটা হয়নি। গতবার এই আট কিনার পাশে একটা জলসা হয়েছিল, 11 ঘর না 12 ঘর মুসলিম, তারপরে ওর থেকে লোক বেশি। আমি গিয়ে দেখি লোক নেই, 4 জন না 5 জন। গিয়ে বলতে বলতে দেখলাম যে একটু মুখ দিয়েছি, সব দেখছিলাম করছো, তার মানে ঘুমোচ্ছিল, ঢুকলো, লোক বেশি হয়েছিল। আর এখানে 30 ঘর, তাহলে লোক তো আরো বেশি হওয়ার দরকার। কিন্তু লোক বেশি হবে কি করে, জাহান্নাম দিলে হয়? জাহান্নাম মানে মেলা, মেলা বাজার। আর যেখানে দোকান বাজার নিয়ে মানুষ ব্যস্ত থাকে, সদাসর্বদা দেখবেন বাজারে কোনো মসজিদ থাকলে সেখানে লোক কম থাকে না বাজারে বেশি থাকে? বাজারে বেশি, মসজিদে কম। তাহলে এখানে ওটা হলো ইবলিসের জান্নাত, আর এটা আল্লাহর জান্নাত। ইবলিস কখনো চাইবে না আল্লাহর জান্নাতে লোক বেশি থাক। আস বক্তার বক্তব্য হয় শ্রোতা হিসেবে, তাই অনুরোধ করছি লোকজন একদম কম, যতটুকু শুনবেন ভাই জায়গাগুলো যদি পূরণ করেন আপনার ব্যাপার, না করলো আপনার ব্যাপার, আমার বলার দায়িত্ব বললাম, বাকি আল্লাহ ভরসা শুরু করছি। আর কমিটির ছেলেদের বলবো অন্তত একটু লাল চা দাও এদের, দোকান থেকে না হয় একটু করে আনো, 50 টাকা চা চিনি কিনে দিলে কিয়ামত পর্যন্ত কে শেষ হবে? লাল চা তো এমনি লোকজন কম, আর মেদিনীপুরের লোকের একটু পান খাওয়ার নেশা আছে, একটু চা আর একটু পান হলে সারা রাত হয়ে যাবে, কথা ঠিক কিনা? অন্তত কমিটি থেকে লাল চার ব্যবস্থা করবে, তাহলে লোকগুলো একটু ঠিকঠাক থাকবে। আর তা না হলে মনে মনে করছে যে দোকানদারদের কাছে চাঁদা লোবো, যা হয় ওদের হোক, যে ওরা ইনকাম করবে, জিএসটি তোমরা নেবে, অত সহজ। সরকার নিয়ম করেছে জিএসটি দেশে হয়েছে সর্বনাশ। 3টে জিনিস অতি বাস্তব, কাঁচা লঙ্কায় ঝাল নেই, মসজিদে মুসল্লি নেই, আর বর্তমান সোনার কাজ ও দর্জির কাজে বাজার নেই, কথা ঠিক কিনা? সব শেষের পথে।